সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি শারমিন সুমি শুরু করছি বিজয় টিভির নিয়মিত সংবাদ আয়োজন বিজয় বার্তা। আসুন বিজয় বার্তার প্রথমে জেনে নেই আজকের শিরোনাম। প্রিয়া সাহাকে দেশে ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৮ জুলাই থেকে উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। এবং এবার কুষ্টিয়ায় দুই কলেজ ছাত্রীর সাথে বখাটেদের অশালীন আচরণ, প্রতিবাদ করায় অধ্যক্ষকে মারধর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকারী প্রিয়া সাহাকে দেশে ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিজ বাসভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, এ ধরনের খবর দেওয়ার পেছনে তার নিশ্চয় একটি উদ্দেশ্য রয়েছে, দেশে আসলে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াশিংটন ডিসিতে তিন দিনব্যাপী ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে প্রিয়া সাহা গত ১৭ জুলাই বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। ওই সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা। বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলেছেন তিনি। কেন এই ধরনের অসত্য বক্তব্য তিনি প্রদান করলেন এটাও আমাদের জানা নেই। তিনি আসলে নিশ্চয়ই আমরা জিজ্ঞাসা করব যে কোথায় ঘটনাটি ঘটেছে, কে কে কার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার আমরা সঠিক তদন্ত করি নাই কিংবা করেছি সেগুলি আমরা অবশ্যই দেখব। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ২০০ জনের বিরুদ্ধে ২৮ জুলাই থেকে বহিষ্কারাদেশ ও শোকজ নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন তিনি। কুষ্টিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই কলেজ ছাত্রীর সাথে অশালীন আচরণের প্রতিবাদ করায় কলেজ অধ্যক্ষকে মারধর করেছে বখাটেরা। এ সময় ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে তারা। গত ১৭ জুলাই কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে অবস্থিত গুরুকুল শিক্ষা পরিবারের কামরুল ইসলাম সিদ্দিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। জানা যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের পরীক্ষার্থী রিয়া ও প্রিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করে বখাটে রানা মণ্ডল, আব্দুল কুদ্দুস, শহীদুল ইসলাম ও ইশতিয়াক সহ বেশ কয়েকজন। এ সময় অধ্যক্ষ ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বখাটে রানা মণ্ডল ও ইশতিয়াক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। ৫ দিনের রিমান্ডের ২ দিন শেষে মিন্নিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিন্নি। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৬ জুলাই মঙ্গলবার সকালে বরগুনা মাইঠা এলাকায় বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার পুলিশ লাইনে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই দিন রাত ৯টার দিকে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। দেশে ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার বন্যা কবলিত মানুষকে সেবা দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সহ অন্যরা।
কুষ্টিয়ায় দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। গতরাতে কুষ্টিয়া সদর উপজেলার হররা বেলের মাঠে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরে ঘটনাস্থলে পৌঁছান তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রফিকুল গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। লক্ষ্মীপুরে এবার একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাতে টুমচর ইউনিয়নের ডিঙ্গামানি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, ডাকাত দল ঘরে শীত কেটে ঘুমন্ত অবস্থায় পরিবারের সবাইকে বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক চিৎকার করলে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে ডাকাতরা। পুলিশ জানায়, জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বেগমগঞ্জে আলাইয়ারপুরে 24 মামলার আসামি সোহাগ বাহিনীর সদস্যদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শামসুল হক বাচ্চু, নূর কোরআনি সহ অন্যরা। বক্তারা জানান, শীর্ষ সন্ত্রাসী সোহাগ বাহিনীর সোহাগের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। ন্যাশনাল পিপলস পার্টির 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব আব্দুল হাই মণ্ডল। এ সময় তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গণমানুষের ভালোবাসা ও সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে তার দল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দুর্নীতি আর মাদককে যে কোনো মূল্যে প্রতিহিত করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পরে প্রেস ক্লাব থেকে বিজয় র্যালি বের হয়ে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শৈলার ব্লাড ডোনার হেল্পলাইনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে প্রায় 5 শতাধিক হতদরিদ্র মানুষের বিনামূল্যে যক্ষা ও রক্ত পরীক্ষা করা হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। সংগঠনের সদস্যরা জানান, দেশে যে কোনো জায়গায় হেল্পলাইনের মাধ্যমে বিনামূল্যে ব্লাড সরবরাহ করতে কাজ করছেন তারা। দিনাজপুরের বিরলে ফলদ বৃক্ষ মেলা 2019 উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত আন্দোলনের নামে বৃক্ষ নিধন করে আর আওয়ামী লীগ দেশে বৃক্ষরোপণের গণজোয়ার সৃষ্টি করে। উপজেলা নির্বাহী অফিসার ABM রওশন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ 7 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে জেলা বাস মালিক সমিতি। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। বলেন, জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজি চালিত অটোরিকশা, থ্রি হুইলার, ইজি বাইক, ট্রাক্টর চলাচল বন্ধ সহ অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে। আগামী 25 জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে পরিবহন ধর্মঘট ডাকার ঘোষণাও দেন তারা। 2019-20 অর্থবছরে বাজেটের কারণে বাংলাদেশের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কুমিল্লার সোয়াগাজী এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান বাজেটে এমন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে যা শুধু 1 বছরের জন্যই নয়, 2041 সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। পশ্চিম জোরকানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি MA করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ অন্যরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে। দেলপাড়া এলাকায় সামাজিক সংগঠন বেস্ট লিঙ্কের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সভা হয়েছে। শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বদিউজ্জামান দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু কালাম আজাদ, সহসভাপতি আব্দুর রহমান সহ অন্যরা।
গাজীপুরের কাপাসিয়ায় অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে জনকল্যাণ সমিতির কার্যালয় এ সহায়তা প্রদান করে সিঙ্গাপুর প্রবাসী জনকল্যাণ সমিতি। কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যরা। নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়ে গেল আশারামপুর প্রিমিয়াম ক্রিকেট লীগের ফাইনাল খেলা। সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল মোমেন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু সহ অন্যরা। খেলায় জেএস রয়্যালস ক্লাব সুপারস্টার ক্লাবকে 33 রানে হারিয়ে শিরোপা অর্জন করে। সারা দেশে শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু কিশোর সংগঠন খেলাঘর। শুক্রবার শেরপুর পৌর টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শিক্ষাবিদ অধ্যাপক শিবশঙ্কর কারোয়া এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা হতে বিজয়নগর বাগের বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। স্থানীয়দের অভিযোগ, 1 কিলোমিটার কাঁচা রাস্তাটি বৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘপ লাঘবে শিগগিরই রাস্তাটি পাকা করার দাবি জানান এলাকাবাসী। বিজয় টিভি একটি বিনোদনমূলক চ্যানেল, তাই চলুন দেখে আসি আগামীকাল বিজয় টিভির পর্দায় কী কী থাকছে। ব্যান্ড ঘরানার রক মিউজিকের সমাহারে তৈরি সঙ্গীতানুষ্ঠান তারুণ্যের মিউজিক, দেশের জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনায় এই অনুষ্ঠানটি দর্শকদের জন্য প্রচারিত হবে সকাল 8টায়। সকাল 8:30 থেকে রয়েছে বাংলা সিনেমা মালামাল, এতে অভিনয় করেছেন রুবেল, রানী, অমিত হাসান ও ফারজানা ববি। বেলা 12টায় থাকছে বিজয় বর্ষপূর্তির গান। দুপুর 12:30 দেখবেন বাংলা সিনেমা সন্ত্রাসী নায়ক, এতে অভিনয় করেছেন ববিতা, রুবেল, আসিফ ইকবাল, নিশি ও রাজীব। বিকেল 4টায় থাকছে রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফের বিভিন্ন শিল্পীর গান। বিকেল 5টায় থাকছে জয় বাংলা কনসার্টের লাইভ গান। সন্ধ্যা 6টায় দেখবেন পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র আশ্রয়, এতে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, সুচরিতা ও ইলিয়াস কাঞ্চন। রাত 9:45 দেখবেন বাংলা সিনেমা দুশমন দরদি, এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা মেহেদি, ময়ূরী ও ডিপজল। আদনান আহমেদ, বিজয় টিভি। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। প্রিয়া সাহাকে দেশে ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৮ জুলাই থেকে উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। এবং এবার কুষ্টিয়ায় দুই কলেজ ছাত্রীর সাথে বখাটেদের অশালীন আচরণ, প্রতিবাদ করায় অধ্যক্ষকে মারধর। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি শারমিন সুমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তার নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় ডিভিতে। এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।